তিন বিদেশি নিয়ে হায়দ্রাবাদ ম্যাচ ড্র করার পর খানিকটা আত্মবিশ্বাসে ফিরেছে এসসি ইস্টবেঙ্গল। সেই আত্মবিশ্বাস নিয়েই আগামী 4 জানুয়ারি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামবে তারা। এদিকে চোট সারিয়ে দলের সাথে অনুশীলনে যোগ দিয়েছে ড্যারেন সিদুয়েল, অনেকটা সেরে উঠেছেন জ্যাকি চ্যাটসিংও। তবে ফ্রাঞ্জো পার্সের চোট খানিকটা গভীর, আগামী ম্যাচেও হয়তো তাকে পাবে না লাল হলুদ ব্রিগেড। অনিশ্চিত আরেক বিদেশি খেলোয়াড় অ্যান্টোনিও পেরেসোভিচও, লাল কার্ডজনিত সমস্যা মিটলেও রেফারিকে ধাক্কা দেবার জন্য শৃঙ্খলারক্ষক কমিটি যদি তাকে আরও কিছু ম্যাচের জন্য নির্বাসিত করে তাহলে আরও বড় সমস্যায় পড়তে পারে লাল হলুদ। কারণ বিদেশি খেলোয়াড়দের মধ্যে পারফরমেন্সের ভিত্তিতে অনেকটাই এগিয়ে পেরেসোভিচ। অন্যদিকে কোচের কাছেও ম্যাচটা কিন্তু অগ্নি পরীক্ষার মতন, কারণ এই ম্যাচ জিততে পারলে তার উপরে আরও কিছুটা আস্থা রাখবে কর্তারা। এবার নতুন বছরের শুরুটা কেমন হয় এসসি ইস্টবেঙ্গলের, সেটাই এখন বড় প্রশ্ন। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।